হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হবে আমি আমার ছাদের বাগান থেকে কিছু ভেন্ডি, কিছু ডাটা নিয়ে আসছি। এগুলো আমি আজকে রান্না করে দেখাবো। আমি প্রথমে ছাদে চলে গেছি, গিয়ে আমি কিছু ভেন্ডি কেটে নিলাম ছাদের থেকে। এই যে আমার ভেন্ডিগুলো দেখেন কিভাবে আমি কাটতেছি। সব কিছু কাটাকাটি শেষ। এখন আমি কিছু মাছ নিয়ে নিয়েছি একটি বলে। মাছে আমি হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিব। মেখে আমি মাছগুলো ভাজব। শেষ মাছগুলো এখন আমি উঠিয়ে নিব। আমি ওই প্যানেতেই ওই তেলের মধ্যে কেটে রাখা ডাটা আর কিছু আলু এখন ভেজে নিব। আমি আজকের তরকারিটা রান্না করব ভেজে। ডাটাগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে আমি ওই তেলের মধ্যে গাছ থেকে পাড়া ভেন্ডিগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, ওইগুলো এখন ভেজে নিব। এখন আমি ভেন্ডিগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে আমি ভেন্ডিগুলো ভেজে নিব একটু হলুদ লবণ দিয়ে। শেষ, এখন উঠিয়ে নিব। আর আমি দুইটা বেগুন ও ভেজে নিব, কেটে রেখেছিলাম। এই হলুদ লবণ দিয়ে এখন বেগুনগুলা ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ওই প্যানে কিছু পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আমার
পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি অল্প পরিমাণে পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন ধনিয়া, হাফ টিস্পুন জিরা, এক টিস্পুনের মতো মরিচ আর স্বাদ মতো লবণ, এক টিস্পুন রসুন দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে আমি ওই সবজিগুলো অ্যাড করব। আমি আজকে অনেক ধরনের সবজি দিয়ে এই তরকারিটা রান্না করব। সবজিগুলো দিয়ে দিব, দিয়ে আমি পরিমাণ মতো জল দিব। জল দিয়ে আমি মাছগুলো দিব, তারপরে আমি কিছু কাঁচামরিচ দিব, দিয়ে আমি 10 মিনিটের জন্য তরকারিটাকে রান্না করব। প্রায় শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব, নামিয়ে আমি পরিবেশন করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।